শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যৌথ সামরিক মহড়া, টার্গেট ইরান। হিন্দুদেরকে সন্ত্রাসী বলে বই লেখার পরে সালমান খুরশিদের বাড়িতে ভয়াবহ আগুন। তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল আন্তর্জাতিক চক্র, বললেন এরদোগান। তেলের দাম আরো বাড়ানোর প্রস্তাব নাকচ করলেন ইমরান খান। মিয়ানমারে 11 বছরের সাজা শোনানোর 3 দিন পরই মার্কিন সাংবাদিককে মুক্তি। চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে, তুরস্কে যাচ্ছেন আরব আমিরাতের সেই বিতর্কিত যুবরাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক মহড়া এমন সময় বেড়েছে যখন বিশ্লেষকরা মনে করছেন এইসব মহড়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে অব্যাহত হুমকি এবং নিজ নিরাপত্তা নিয়ে ইসরায়েল খুবই চিন্তিত। ইসরায়েল গত অক্টোবরে 12 দিন ধরে নাকাব মরুভূমিতে আরও কয়েকটি দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যা শেষ হলো 28 অক্টোবর। ওই যৌথ সামরিক মহড়ায় প্রায় 1,000 সেনা 60টিরও বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছে। এই মহড়ার 2 সপ্তাহ পর গত বুধবার 10 নভেম্বর থেকে আবারও ইসরায়েল আন্তর্জাতিক পানি সীমায় নৌমহড়া শুরু করে এবং তা 5 দিন পর্যন্ত চলে। এই মহড়ায় ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতও অংশ নিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন তাদের এসব সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিজের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করা। তবে পর্যবেক্ষকরা বলছেন ইরান এবং মধ্যপ্রাচ্যের ইরান সমর্থক প্রতিরোধকামী সশস্ত্র গ্রুপগুলোকে প্রধান হুমকি মনে করে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, চলমান এসব মহড়ার উদ্দেশ্য প্রতিরোধকামীদের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলা করা। হিন্দুত্বের সাথে জিহাদি মতাদর্শের তুলনা করেছিলেন ভারতের বর্ষীয়ান কংগ্রেস নেতা সালমান খুরশিদ, অযোধ্যা নিয়ে তার বইতে এই মন্তব্য করেছেন। বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। সোমবার সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর চালায় একদল লোক, বাড়িতে আগুনও দেয় তারা। লিলিহান শিখায় তার নৈনিতালের বাসভবন জলার কবি শেয়ার করেছেন স্বয়ং খুরশিদ। ভিডিওতে দেখা গিয়েছে জানালা দরজা পুড়ে ছাই হয়ে গেছে, জানালার কাছ ঝনঝনিয়ে ভেঙে পড়ছে। আগুন নেবানোর জন্য দুজনকে ছুটাছুটি করতে দেখা গেছে। খবর অনুযায়ী কয়েক ব্যক্তি সোমবার খুরশিদের বাড়ির বাইরে স্লোগান এবং পতাকা উত্তোলন করে। সালমান খুরশিদের বইয়ের নাম সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস। বিজেপির অভিযোগে এই বইতে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক রাজনীতি করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন হিন্দু ধর্ম আর হিন্দুত্ব একই জিনিস নয়। এরপর বিজেপি মন্তব্য করে রাহুল হিন্দু ধর্মকে ঘৃণা করে। আন্তর্জাতিক চক্র তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন আন্তর্জাতিক চক্রগুলোর চাপ সত্ত্বেও তুরস্ক প্রতিরক্ষা শিল্পকে স্বাধীন হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে অনেক উঁচুতে নিয়ে গেছি, কিন্তু আন্তর্জাতিক চক্রগুলো চেয়েছিল আমরা যেন তাদের উপর নির্ভরশীল থাকি। কনফেডারেশন অফ পাবলিক সার্ভেন্ট ট্রেড ইউনিয়নের একটি বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এইসব কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন দেশীয় প্রযুক্তিতে তৈরি নানা ধরনের ড্রোন রয়েছে তুরস্কের হাতে। এছাড়া তুরস্ক অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধন করেছে। এরদোগান বলেন আমরা কখনোই আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিষয়ে নতি স্বীকার করিনি। সামরিক অভ্যুত্থানের হুমকি থাকা সত্ত্বেও আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছি। আমরা সামান্য কিছু এলিটের হাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত করতে এগিয়ে নিচ্ছি। কোনো কাজ না করে আরও ধনী হওয়ার আকাঙ্ক্ষা লালন করতেন তারা। তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, মানুষ্যবিহীন স্থলযান সহ নানা অস্ত্র তৈরিতে প্রযুক্তিতে এগিয়ে গেছে। দেশটির বেশ কিছু ড্রোন যুদ্ধক্ষেত্রে সাফল্য দেখেছে, ফলে এই ড্রোনগুলো পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। পাকিস্তানের জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক জিও।
সূত্র জিও নিউজকে জানিয়েছে, এদিন পাকিস্তানের তেল এবং গ্যাস নীতি নির্ধারণী কর্তৃপক্ষ পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়িয়ে সংশোধিত একটি মূল্য তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠান, তবে সেই প্রস্তাবে সায় দেন ইমরান খান। এর আগে অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে গত 4 নভেম্বর রাত থেকে পাকিস্তানে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি প্রায় 8 রুপি বাড়ায় পাকিস্তান সরকার। এর জেরে ইমরান খানের পদত্যাগের দাবি তোলেন বিরোধীরা। এরপরও ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের কারণে তেলের দাম আরও বাড়ানোর সুপারিশ করেছিল ওজিআরএ, তবে এবার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইমরান খান। ফলে দাম না বাড়ায় আগের দামেই তেল কিনতে পারছেন দেশটির মানুষ। অবশেষে 11 বছরের কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্টাস মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। সোমবার সামরিক জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জানা গেছে, গত শুক্রবার তাকে কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। তবে সাজা ঘোষণার 3 দিন পর সোমবার মুক্তি পেয়েছে 37 বছর বয়সী ড্যানি ফেন্টাস। তিনি মুক্তির পরই একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মিয়ানমার ছেড়েছেন। এদিকে ড্যানি ফেন্টাসকে কেন মুক্তি দেওয়া হলো সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে মিয়ানমারের মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডস জানিয়েছেন, তার মুক্তির বিষয়ে সমঝোতা করেছে বলে ধারণা করা হচ্ছে। গেল মে মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় আটক করা হয় ড্যানিকে। পরে ইমিগ্রেশন আইন ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হয়। জো বাইডেন এবং শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত কথোপকথন আজ হতে যাচ্ছে। তার আগেই তাইওয়ানকে চাপে রাখার প্রশ্নে চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছেন। তাইওয়ানের উপর পিআরসির সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্লিংকেন। ওয়াশিংটন সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ভার্চুয়াল বৈঠকের কথা রয়েছে। ব্লিংকেন এবং ওয়াং ই এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শুক্রবার কথা বলেন। এদিকে মার্কিন এই মন্ত্রী আন্তঃপ্রণালী সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে শান্তিপূর্ণভাবে সমাধানে এবং তাইওয়ানের জনগণের আকাঙ্ক্ষা এবং বৃহত্তর স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি অর্থবহ সংলাপে অংশগ্রহণে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, কেননা চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। স্বশাসিত তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবেই দাবি করে আসছে। আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ। তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানায় ডেইলি সাবা। খবরে বলা হয়, তুরস্কে 10 বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে আরব আমিরাতের যুবরাজের প্রথম সফর। ধারণা করা হচ্ছে আমিরাতের যুবরাজ 24 নভেম্বর তুরস্কে যাবেন। তুরস্ক এবং আরব আমিরাতে গত গ্রীষ্মে নিজেদের সম্পর্ক বাড়াতে চায় বলে জানানোর পর এই সফর প্রীতিকী টার্নিং পয়েন্ট হিসেবে হতে পারে। আকাঙ্ক্ষা 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানে অর্থায়ন এবং লিবিয়ায় তুরস্কের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছিল আরব আমিরাতের বিরুদ্ধে। এর মধ্যে তুরস্কের কর্মকর্তারা আরব আমিরাতের যুবরাজের পরিকল্পিত তুরস্ক সফরে নতুন যুগের শুরু বলে বর্ণনা করেছেন। আমিরাতের যুবরাজের তুরস্ক সফর সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, সম্প্রতি দেশীয় প্রযুক্তির মাধ্যমে অস্ত্র উৎপাদনে তুরস্কের ক্রমবর্ধমান উন্নতি আঙ্কারার প্রতি আরব আমিরাতের আগ্রহ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষ এবং আমিরাতের অন্যান্য কোম্পানি তুরস্কের স্বাস্থ্য খাত, ফিট টেক এবং বিভিন্ন খাত নিয়ে আগ্রহী। মোহাম্মদ বিন জায়েদের এই সফর তুরস্ক এবং আরব আমিরাতের সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।